বেশিরভাগই প্রবাসী লোকই, প্রবাসী লোকই এরকম সমস্যাটা বেশি, কোমরে ব্যথা বেশি। এখানে আসে প্রবাসী লোকই, প্রবাসী লোকই এই দিনে ট্রিটমেন্ট নেয়। অনেকে সুস্থ আছে, অনেকে সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের সাথে তার কয়েকজন আছে মোটামুটি সুস্থ, এরও দুই একদিন পর চলে যাবে ইনশাল্লাহ। আমিও কালকে চলে যাবো। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন, আমার দেশের বাড়ি ব্রহ্মবাড়ি আশুগঞ্জ। আমি, আমার বয়স 35, আমি থাকি কাতার প্রবাসী। আমার সমস্যাটা কোমরে ব্যথা দু বছর ধরে। আমি এই সমস্যার কারণে গাড়ি চালাতে একটু কষ্ট হইতো, কোনো চালু দিতে পারতাম না, নইতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, একটু ব্যথা করতো, জিলি মারতো, কোনো কিছু আলু দিতে পারছি না, বার পূজা কোনো কষ্ট হয়েছে, কাজ করতে কষ্ট হয়েছে। আমি বিদেশে গেছি টাকা ইনকামের জন্য, কারণ আমার ফ্যামিলির ইয়া করার জন্য, ভবিষ্যতে ইয়া করার জন্য, নিজের ভবিষ্যতে ইয়া করার জন্য। কিন্তু এই আমার কোমরে যে ব্যথা, ব্যথার কারণে আমি কিছু অসুস্থ আছিলাম অনেকদিন, অনেক যাবত এক মাস আমি বসে আছিলাম এই কোমরে ব্যথা নিয়ে। তো মোটামুটি কোনো মতে কাজ করতে পারছি। আমি বাইরে যেন অসুস্থ ছিলাম, কোম্পানি নিয়ে অনেক কষ্ট করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, অনেক ইয়া হয়েছে আমার। এই জন্য আমি তুরিত দেশে আসলাম, এসে ট্রিটমেন্ট করলাম। এই আমার এই কোম্পানির সমস্যার জন্য আমি কাতার দু দিনে ডাক্তার দিয়েছি, দেখানোর পরে আমি এক মাস অসুস্থ ছিলাম, তারপরে কিছুটা হালকা হয়েছে, পরে ভালো হয়েছি, তারপরে এখন পুরো সুস্থ হই নাই। তারপরে আমি দেশে আসলাম, এখানে ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি ইনশাল্লাহ আমি সুস্থ আছি। এখানে সন্ধানটা পেয়েছি আমার একজন আপন, আমার স্ত্রী বোন, আমার জ্যাঠাশয়, উনি এনে ট্রিটমেন্ট নিছে, 12 দিন আসিল, উনি সুস্থ হয়ে গেছে। তার মূলত ছিল পায়ে জোর পাইতো না, হাতে জোর পাইতো না, পানি আবর্ত ব্যথা করতো, সত্যি পাইতো না, বাসা নিয়ে অনেকখানে একদম সুস্থ বাড়িতে। উনি আমার সন্ধান দেওয়ার পর আমি এখানে আসলাম, উনিও সুস্থ দেখছি বাড়িতে, এখন আমি ওই না আসলাম, বাস মোটামুটি আমি ইনশাল্লাহ সুস্থ আছি। সবাই ভালো আচরণ করছে ইনশাল্লাহ, ট্রিটমেন্টও ভালো। এখন আসে পরে উন্নত তো অনেক অনেক ট্রিটমেন্ট নিচ্ছে, দিলু প্রতিদিন 3 বার করে ট্রিটমেন্ট নিচ্ছে, ইনশাল্লাহ ভালো দিদা। আমি আমি নিজে নিজে মনে করতেছি অনেক আমি সুস্থ আছি, এখন ভালো আছি ইনশাল্লাহ। সুফুল্লাহ প্রধান স্যার ডক্টর, উনি ভালো ভালো ট্রিটমেন্ট দিছে, ভালো অভিজ্ঞতা আছে, বাস ওনার ট্রিটমেন্টে আমরা আছি, ওনার কথাবার্তা আছি, ইনশাল্লাহ ভালো সুস্থ হয়েছি। বেশিরভাগই প্রবাসী লোকই, প্রবাসী লোকই এরকম সমস্যাটা বেশি, কোমরে ব্যথা বেশি। এখানে আসে প্রবাসী লোকই, প্রবাসী লোকই এই দিনে ট্রিটমেন্ট নেয়। অনেকে সুস্থ আছে, অনেকে সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের সাথে তার কয়েকজন আছে মোটামুটি সুস্থ, এরও দুই একদিন পর চলে যাবে ইনশাল্লাহ, আমিও কালকে চলে যাবো। অবশ্যই অবশ্যই এখানে আসবে, আর আমি যারা পাই, যারা আমার পরিচিত, এরা আমি এখানে রেজিস্টার বলবো, এরাও আসবে, ট্রিটমেন্ট দিবে ইনশাল্লাহ, এরাও ভালো হবে। ঠিক আছে, আপনারা আসবেন, যারা যাদের সমস্যা আসবেন, এখানে ট্রিটমেন্ট দিবেন, আমি ইনশাল্লাহ ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।